Run, a run, a do run, run, whoa, run, a run, a do run, run, whoa, run, a run, a do run, run, whoa, run. আমাদের লাগেজ নিয়ে এখন আমরা ওয়েট করছি, আমাদের ওলা আসলে উঠে পড়ব। এর মধ্যে সব খাবার দাবার আর আমার পিঠের ব্যাগের কথাটা বললেন না, আমার পিঠের ব্যাগ তো আমার পার্সোনাল ব্যাগ, আমার ক্যামেরাগুলো সব। এখন আমরা হাওড়া স্টেশনে, সেটাই কোথায় বসবো এবার। আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। হাওড়া পুরী স্পেশাল আমরা যেটাতে যাব সেটা টাইম হচ্ছে 10:40। কি এরপরে আমরা একটু চা টিফিন টিফিন খেয়ে নেব। আমাদের ট্রেন এখন 10:40, কিন্তু এখন বাজে হচ্ছে 8:30। দেখা যাক, এখন অনেকক্ষণ বসে থাকতে হবে, অ্যাটলিস্ট 1.5 ঘন্টা তো বসেই থাকতে হবে। আমাদের ট্রেন চলে এসেছে, সামনে এদিকে এসির সিট, আরো আরো ওই দিকটাতে যেতে হবে আমাদেরকে, অনেক দূর হাঁটতে হবে এখনো অনেকটাই। চলো এসছে। এখন আমরা পুরীতে পৌঁছে গেছি, পরের দিন সকালবেলা 6:30। আরো বুঝতে পারিনি কোন ট্রেনটা ঢুকে গেল নাকি। আমি অনেক ট্রেনকে লেটও তো দেখেছি, কিন্তু কোনো ট্রেনকে এত তাড়াতাড়ি আসতে দেখিনি। এটা এখন পুরীতে আমরা কানেকশন হচ্ছে না, কিছু পাঠাতে পারছি না ছবি তুলে বন্ধুদের কাছে। আমাদের এখানে আসার পর থেকে প্রথম সমস্যাটা হয়েছে হচ্ছে নেট পাওয়া যাচ্ছিল না, আমাদের দুজনেরই জিও, তো নেট না পাওয়া যাওয়ার জন্য এখানে যত আনন্দ করতে পারছি সেগুলো শুধু শেয়ার করার অপেক্ষা। একবার শুধু একটা জায়গায় কোনো নেটওয়ার্ক পেয়ে গেলে সেখান থেকে আমরা শুধু একের পর এক ছবি শুধু পোস্ট করে যাবো, কিন্তু যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ কিছু করার নেই। টিভিতেও নেই কোনো নেট, তো দেখা যাক কি হয়। আজকে আমরা যখন এখানে এসেছিলাম তখন সমুদ্রটা খুবই ভালোই লাগছিল। সকালবেলা আমি আমার মা একটুখানি কি বলে সমুদ্র উপভোগ করলাম, সমুদ্রে স্নান করলাম, তাই তো মা? তুমি যদি জোরে না বলো তাহলে এখানে শোনা যাবে না কিছু। অনেক সুন্দরে স্নান করেছি, অনেক আনন্দ করেছি, মজা করেছি। আজকে দিনটা জাস্ট এভাবেই, এখানে অনেক রকমের দোকানপাট আছে, সেখান থেকে অনেক রকম মাছ খাওয়ার ইচ্ছা আছে, সমুদ্রের ধারে আসার সময় মাছ খাওয়ার ইচ্ছা জাগে।
তো সেই মাস্টার্স খেয়ে কালকে হয়তো দেখা যাক কোথায় যাওয়া যায়। চিল্কা যাওয়ার ইচ্ছা আছে, চিল্কা যাওয়ার প্ল্যানিং করছিল মা, আর তারপরের দিন অফকোর্স মন্দিরে যাওয়ার কথা আছে, তো ততক্ষণ পর্যন্ত দেখা যাক। If you want my loving, take me back. If you miss my touch, little girl, take me back. এটা হচ্ছে পরের দিন। আমরা এখন সকালবেলাতে ঘুম থেকে উঠেই চিল্কা হ্রদের কাছে চলে এসেছি এই ট্যুরিস্ট বাসের সাথে। সবাই রেডি হচ্ছে নৌকাতে যাওয়ার জন্য, চাপ পড়ে গেছে। ঠিক আছে, এখন নৌকাতে যাওয়া যাক। এখন আমরা কোন আইল্যান্ডে এসে এখন উঠেছি জানিও না। এখানে আমাদেরকে বলা হয়েছিল যে এখানে লাল কাঁকড়া দেখানো হবে, কিন্তু এখানে লাল কাঁকড়া ছাড়া বাকি সব কিছু দেখা যাচ্ছে। এখানে সব ঝড়ে গাছ টাছ উল্টে গেছে, সেখানে সব ভাঙা গাছপালাগুলো রয়েছে এই সব জায়গাগুলোতে। মাছ এখানে ফেসে উঠেছে, পড়ে গেছে, কিছু করার নেই। আমি একটা ভালো জিনিস দেখাই, এখানে একটা গরু পুরো একদম সামনে থেকে দেখতে পাচ্ছি গরুটাকে। Seven women on my mind. Four that wanna own me, two that wanna stone me, one says she's a friend of mine. Take it easy, take it easy. Don't let the sound of your own wheels drive you crazy. Lighten up, but you still can. Don't even try to understand. Just find a place to make your stand. Take it easy. Well, I was standing on a corner in Winslow, Arizona. Such a fine sight to see. It's a girl, my lord, in a flatbed Ford, slowing down to take a look at me. Come on, babe. Say maybe I got a hope your sweet love is gonna save me. We may lose and we may win, but we will never be here again. So open up, I'm climbing in. So take it easy. Down the road trying to loosen my load, got a world of trouble on my mind. Looking for a lover who won't blow my cover, she's so hard to find. Take it easy, take it easy.